আসসালামু আলাইকুম, আমি সিলভিয়া। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। এটা খুবই ইজি আর সিম্পল একটা রেসিপি, যেটা খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যায় আর অনেক ক্রিমি আর ইয়াম্মি হয়। তো চলেন শুরু করি। আজকে আমি এই ম্যাকারনি পাস্তাটা ইউজ করছি। এখানে যে কোনো পাস্তা ইউজ করা যাবে। প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য একটা প্যানে আমি পানি নিয়ে নিচ্ছি। পানি গরম হয়ে আসলে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর পানি ফুটে আসলে এতে পাস্তা দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো। এখন মিডিয়াম হিটে এগুলো 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পর পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসলে পানিটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো ধুয়ে এভাবে রেখে দিচ্ছি। এখন একটা প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় খুবই লোতে রাখতে হবে, না হয় বাটার কিন্তু পুড়ে যেতে পারে। একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর চুলার আঁচটা লোতে রেখে অনবরত নাড়তে হবে, যেন ময়দা আর বাটার খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি লিকুইড দুধ অ্যাড করছি। আজকে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ ইউজ করব, কিন্তু সেটা একবারে না, অল্প অল্প করে অ্যাড করব। খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখানে একটা হুইস্ক ইউজ করলে কিন্তু আরও ভালোভাবে তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। এরপর আমি বাকি দুধটুকু অ্যাড করে নিচ্ছি আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এটা কিন্তু সারাক্ষণই নাড়তে হবে, না হয় পাতিলে লেগে যেতে পারে। এভাবে প্রায় 3 থেকে 4 মিনিট অনবরত নাড়ার পর ভালোভাবে সব কিছু মিশে ঘন ক্রিমের মতো হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগানো আর স্বাদমতো লবণ। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর অল্প কিছুক্ষণ নেড়ে সসটা আরেকটু ঘন করে নিলাম। এখন এর মধ্যে সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই সময় এর মধ্যে ইচ্ছা মতো যে কোনো ভেজিটেবলস বা চিকেনও মিক্স করে নিতে পারেন, এটা যার যার ইচ্ছা। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এটা আমি নামিয়ে ফেলবো। তবে সসটা যদি আরেকটু ড্রাই করে খেতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আরও কিছু সময় চুলায় রেখে নাড়াচাড়া করে নিলেই সসটা আরেকটু ড্রাই হয়ে আসবে। রেডি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। আমরা খুব স্পাইসি পছন্দ করি, তাই এর উপর একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। তবে ঝাল খেতে না পারলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। চিজ ছাড়াই কিন্তু পাস্তাটা খুব ক্রিমি ক্রিমি আর ইয়াম্মি হলো। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর কেমন হলো আমাদের গ্রুপে এসে আমাদের সাথে শেয়ার করবেন। গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।